একজন বীর মুক্তিযোদ্ধা, দেশপ্রেমিক, সফল উদ্যোক্তা, কঠোর পরিশ্রম করে স্বপ্নের বিশাল আকাশ স্পর্শ করতে চেয়েছেন, সবসময় করেছেন তা। প্রতিকূলতায় নিরাশার বদলে আশার কথা বলেছেন, অন্ধকারে দেখিয়েছেন আলোর পথ। গুণী মানুষটির ভাবনার জগৎ জুড়েই ছিল গণমানুষের উন্নয়ন অগ্রগতি। তিনি যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নুরুল ইসলাম। তার হাত ধরেই হয়েছে হাজার হাজার মানুষের কর্মসংস্থান, গড়ে উঠেছে অসংখ্য শিল্প কারখানা। আজ এই স্বপ্ন দ্রষ্টার চলে যাওয়ার 4 বছর, মহান এই কর্মবীরের প্রতি আমাদের শ্রদ্ধা ভালোবাসা। মৃত্যুর মুখে জীবনের জয়গান গাওয়া দুঃসাহসী এক মানুষের নাম নুরুল ইসলাম। শত সংকটেও যিনি সম্ভাবনার কথা বলতেন, চলতেন সত্যকে সাথে নিয়ে, লক্ষ্য পূরণে অবিচল ছিলেন সবসময়, সাহস নিয়ে মোকাবেলা করতেন সব বাধা, নানা গুণে অসাধারণ হয়েও জীবনযাপন করতেন একেবারেই সাধারণের মতো। করোনা মহামারীতে বৃষ্টি ভেজা বিষণ্ণ একদিনে অনন্ত পথের পথিক হন যমুনা গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম। পরিবার পরিজন আর স্বজন সহকর্মীদের ভাসান শোকের সাগরে। রাষ্ট্রীয় শ্রদ্ধায় চির বিদায় নেন স্বপ্নবাজ এ মানুষটি। আকস্মিক মৃত্যু কর্মবীরের জীবনকে স্তব্ধ করেছে ঠিকই, কিন্তু থামাতে পারেনি তার আদর্শ আর সীমাহীন স্বপ্নের পথচলা। এখনও অনেকের কাছে তিনি প্রতিদিনের প্রেরণার উৎস, কর্মগুণে হয়ে উঠেছেন সততা, নিষ্ঠা আর ধৈর্যশীলের প্রতীক। যা বিশ্বাস করতেন তাই বলতেন নুরুল ইসলাম, চলতেনও ঠিক সেভাবেই। মানুষের আশা ছাড়া কিন্তু এক মুহূর্ত বাঁচতে পারে না। আজকে যা করলাম কাল আরও ভালো করব এবং আরও নতুন কিছু পেতে চাই। দেশের অন্যতম সফল শিল্পপতির জন্ম পদ্মাপাড়ের বিস্তৃত জনপদ নবাবগঞ্জের কামারখোলা গ্রামে। মেধা মননে ছিল স্বাধীনতার চেতনা, চিন্তা দর্শনে দেশপ্রেম। সবসময় দেশের সমৃদ্ধি চাইতেন, ভাবতেন সবার কথা। দেশের উন্নয়ন শুধু সরকারের একা দায়িত্ব নয়, আমার আপনার সবার দায়িত্ব। 1971 সালে জীবন বাজি রেখে সম্মুখ সমরে অংশ নিয়েছিলেন নুরুল ইসলাম। কেবল দেশকে শত্রু মুক্ত করেই ক্ষান্ত হননি, ইতি টানেননি জীবন সংগ্রামের। নতুন উদ্দীপনায় ঝাঁপিয়ে পড়েন দেশ গঠনে, মনোযোগ দেন নতুন কর্মসংস্থান সৃষ্টিতে। সে লক্ষ্যেই 1974 সালে গড়ে তোলেন যমুনা গ্রুপ, যা এখন বাংলাদেশের স্বনামধন্য মহিরুহ। এই দেশ উন্নত হলে এই দেশের লোক আপনি আমি সবাই সেটার সহযোগী হব এবং সেটা আমরা সবাই ভোগ করব। শুনলে মনে হবে রূপকথার গল্প, কিন্তু আসলেই সত্য। সফল অনেকগুলো শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলেছেন, কিন্তু কখনোই ঋণ খেলাপি হননি নুরুল ইসলাম। যেখানে হাত দিয়েছেন সেখানেই সোনা ফলিয়েছেন, সৃষ্টি করেছেন নতুন ইতিহাস, নতুন অধ্যায়। স্বপ্ন দেখতেন এবং সেই স্বপ্ন বাস্তবায়নে নিরলস পরিশ্রম করতেন। ব্যক্তি জীবনে ভীষণ রকমের স্পষ্টবাদী এই মানুষটি সাদাকে সাদা আর কালোকে কালো বলাই ছিলেন নির্ভয়। আমাদের খবর হবে সত্য, সুন্দর এবং স্বাধীনতার পক্ষে, মহান মুক্তিযোদ্ধার চেতনার পক্ষে আমরা তুলে ধরব গণমানুষের গণদাবি, গণ অভিযোগ, গণ দুর্ভোগ আর বঞ্চনার কথা। অর্থনীতির পাশাপাশি ভীষণ রাজনীতি সচেতন ছিলেন নুরুল ইসলাম। ব্যবসা বাণিজ্য সহ নানা ইস্যুতে শত ব্যস্ততার মধ্যেই পারিবারিক বন্ধন ছিল অন্যরকম। বিপুল সম্পদের মালিক হয়েও বিলাসিতা স্পর্শ করেনি তাকে। এক জীবনে অনেক কিছুই পেয়েছেন তিনি, পেয়েছেন অসীম সম্মান। সে কারণেই পৃথিবীর মায়া ছাড়লেও কর্মগুণে বেঁচে আছেন কর্মীদের অন্তরে অন্তরে, থাকবেন যুগ যুগ ধরে, কখনো বাংলাদেশের ইতিহাসের উজ্জ্বল নক্ষত্র হয়ে, কখনো আবার জলজলে ধ্রুবতারা। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা।